তো হ্যালো বন্ধুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে তো কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এখানে উচ্চ মাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন তো কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো এইখানে পিয়নের পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই উচ্চ মাধ্যমিক পাশে প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং একশটি শূন্য পদে এই নিয়োগ করা হবে আগ্রহী ব্যত্রিয়া আবেদন করতে পারবেন জমা দেওয়ার তারিখ পাশে মাস বিকেল পাঁচটা তো দেখুন পাশে মাস কিন্তু জমা দেওয়ার লাস্ট ডেট তো বিকেল পাঁচটা অবধি থাকবে পাশে মাস এবং আবেদনকারীর ক্যান্ডিডেট একে জানুয়ারি অনুযায়ী আঠারো থেকে চব্বিশের মধ্যে হতে হবে আপনার বয়স এবং এসসির জন্য পাঁচ বছরের ছাড় এবং ওবিসির জন্য তিন বছরের ছাড় দেওয়া হবে তো এইখানে দেখুন বলাই হয়েছে তো এইখানে দশম এবং দ্বাদশ শ্রেণীদের প্রাপ্ত নম্বর ভিত্তিতে তালিকা তৈরি করা হবে এবং দশম শ্রেণীতে চল্লিশ শতাংশ এবং দ্বাদশ শ্রেণীতে ষাট শতাংশ নাম্বার পেলেই তবেই আবেদন করতে পারবেন তো এবারে কথা বলছে আবেদন কীভাবে করবেন এবং আবেদনের ফিস কিন্তু লাগবে না তো আপনারা কিভাবে আবেদন করবেন আপনাদের নিকটবর্তী ড্রপ বক্স বা পোস্ট অফিসের মাধ্যমে এগুলো জিনিস পাঠাতে হবে পিডিএফ ডাউনলোড করে অ্যাপ্লিকেশানে ফর্ম ফিল করে আপনাকে ডব বক্সে দিতে হবে আপনাদের নিকটবর্তী পোস্ট অফিসের মাধ্যমে তো এইখানে জন্ম তারিখ ভোটার কার্ড প্যান কার্ড জাতি প্রমাণপত্র এই ঠিকানায় পাঠাতে হবে এবং পিডিএফটি ডাউনলোড করবে কিভাবে দেখুন এই পদ্ধতি তো পিডিএফটি ডাউনলোড করার জন্য লিঙ্কে ক্লিক করুন বা সার্চ করুন তো ক্লিক করলেই কিন্তু আপনাদের ডাউনলোড করে পিডিএফটি নিতে পারবেন এবং পিডিএফটি ডাউনলোড করে নিকটবর্তী পিন কম্পিউটারের দোকানে প্রিন্ট আউট করতে পারবেন তো প্রিন্ট আউট করা ব্যান্ড কোডের পর এইখানে পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে এবং আপনার এসসি অসি এস টি এটা সিলেক্ট করতে হবে ও দেওয়ার পরে এইখানে সেক্সটা সিলেক্ট করতে হবে এখানে মেল না ফিমেল এটা দেওয়া দেওয়ার পরে এইখানে নিচের প্লেসটা দিতে হবে প্লেসটা আপনার পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে ভিলেজ ডিস্ট্রিক্ট এটা দেওয়ার পরে এখানে কাস্ট ক্যাটাগরিটা দেওয়ার পরে এখানে দেখুন কোয়ালিফিকেশানটা তো দশ কত সালে টেন পাস করেছেন সেটা ডেটটা দিয়ে দেবেন এবং পাসিংটা দেওয়ার পরে এবং পাস মার্কসটা কত পেয়েছেন সেটা দেওয়ার পরে ডেট দেওয়ার পরে পাসিংটা দেওয়ার পরে এখানে দেখুন স্কুলের নাম দিতে হবে নেম অফ দ্য স্কুল লাস্ট স্টুডেন্ট তো এইখানে দেওয়ার পরে আদার্স কোয়ালিফিকেশান থাকলে দেবেন না তো না দেবেন তো এইখানে ফাদার নেম দেবেন আর এইখানে ম্যারেড স্ট্যাটাস সিঙ্গেল না ম্যারেড তো এইখানে দেওয়ার পরে অ্যাড্রেস ওয়েট পিনকোড তো এইখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট দিতে হবে এবং পিনকোডটা দেওয়ার পরে এখানে ফোন নাম্বার এবং ইমেল আইডি দিবেন তো দেওয়ার পরে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে যেমন ব্যাঙ্গলি হিন্দি ইংলিশ দেওয়ার পরে আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে তো ওটা দিতে হবে এবং দেওয়ার পরে খামের সঙ্গে এইখানে কিন্তু টেনের মার্কশিট এবং তার সার্টি পাস সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং উচ্চমাধ্যমিকের পাস সার্টিফিকেট এবং এক্সাম পাস্ট এবং আইডেন্টি প্রুফ অ্যাড্রেস প্রুফ এইখানে কিন্তু সব প্যান কার্ড সব ডকুমেন্ট দেওয়ার পরে জেরোস করে এবং তার সঙ্গে সিগনেচার করে দিতে হবে এবং ডেটটা দিতে প্লেসটা দিতে হবে আপনার কোন জেলা থেকে আবেদন করছেন এবং ডেটটা দেওয়ার পরে এইখানে নেম সিগনেচার করে আপনাকে আপনাদের পোস্ট অফিসে বা ড্রপ বক্সে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে মুখবন্দি খামের সঙ্গে তো বন্ধুরা ভিডিওটি যদি বুঝতে না পারো তাহলে নিচে কমেন্ট করতে পারো তো কমেন্ট করলে কিন্তু আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর এই ধরনের ভিডিও পেতে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে ফর্ম ফিল আপ অনলাইন অ্যাপ্লাই থেকে সব রকম ফর্ম ফিল আপ ভিডিও বানানো হয় তো প্লিজ সাবস্ক্রাইব করো এই চ্যানেল অনলাইন অ্যাপ্লাই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও